আমার এবারের মতো সাইরা দেন ভাই। কি তোর সার মু বেটা? হ্যাঁ এটা প্রত্যেক সপ্তাহে 2000 করে টাকা দিয়ে যাবি। দেখলি মিয়া শৈল জলে দাদা ফাও জ্ঞান দেন গেলে জান আপনি কাজ আপনি জান মানুষের সামনে উল্টা পাল্টা কথা কস। হ্যাঁ তোর জিভ বড় আজকে মাইক পা দম তোর জিভ বড় কত বড় হইছে দেখলি গিন্না লাগে সি খালি জ্ঞান দে এই আতলা আজকে বেটা ভাই 2000 টাকা গোডনে লইয়া যা নিয়া জিবলাটা খুলে আলাবি জুলিয়া এই আয় আয় দেরি হয়ে যেতেছে তাড়াতাড়ি আয় এ দাঁড়া হুজুরটা যায় লোক দেখলে এখন জ্ঞান দেওয়া শুরু করবো বর খা পড়ো হিজাব করো আর কত কি পুরো দেশটা হুজুরে বইরা গেছে গা আচ্ছা দাঁড়া যায় লোক যায় লোক আমরা দিক দাঁড়াই আয় এই এই এদিকে আসো এদিকে আসো এই যে শুরু করো কি ব্যাপার তোমরা বোরকা পরো না কেন আপনার সমস্যা কি তোমাদের কি লজ্জা শরম নাই আপনি দেখলে মিয়া শৈল জলে দাদা ফাও জ্ঞান দেন গেলে জান আপনি কাজ আপনি জান আমরা কেমনে চলবো না চলবো ভালো ভালো কথা বলতে নাই আজকাল কি বে ভাই মাল বানাছো হ্যাঁ ভাই জলদি দে জলদি দে বানাই না তো ভাই আরে বেটা দে সিগারেটটা ধরা দে মালটা ধরা দে বাইরে এত টাইট করছো আজকে ভাই খান বেটা মাল এমনি ভাই জামি চাইছি ভাই এনাফ টান দিলি বুঝবেন ভাই সার ম্যাচ ধরা পড়াস না বেটা আবার ভাই ওই যে মোল্লা ডাইতেছে ভাই ভাই 2000 টাকা ভাই এই যা এত বেশি কথা এই বেড়া এই হন ভাই এই চুপ এই যা পচা মাল করতে নস বেটা আমি ভাই যা বেটা গাঞ্জার গ্রান উনলে বেটা বুঝন যায় বেটা কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট বেটা কিছু বুঝস না হন বেটা যা ভাই টাকাটা নিয়ে না ভাই ওইটা বাজারের টাকা বাজার না করতে পারলে বসে না খেয়ে থাকবে ভাই এই বেটা ভাইয়ের মুখে মুখে কথা কস থাবরামু কিন্তু বেটা এদিকে তারা সুন্দর বেড়া এখন থেকে প্রত্যেক সপ্তাহে 2000 করে টাকা দিয়ে যাবি মাল খামু ভাই কই পাবো ভাই টাকা কথা কম মাল যদি মনে কর ভিতরে না ঢুকে মনে কর এই যে এই মটকাটা গরম হয়ে যাবো আর গরম হয়ে গেলে বুঝস তো কী করবো বুঝস নাই প্রত্যেক সপ্তাহে আমি জানি কোন লাগে না প্রত্যেক সপ্তাহে গাঞ্জা খামু 2000 করে দিয়ে যাবি যা এত টাকা কই পাবো ভাই আবার কথা কস এত টাকা কই পাবি যা যা এই এই এদিকে অল্প বয়সে আলেম পাস কইরা নিজের অনেক বুদ্ধিজীবী মনে করস হ্যাঁ কি করছি ভাই হ্যাঁ এই যে ওয়াজের মধ্যে খারায়া লিমিট ক্রস করে কথাবার্তা কস ভাই আমরা তো কোরআন হাদিস চুপ কথাবার্তা লিমিটের মধ্যে রাখবি নাইলে জিবলা কলম জিবলা থাক জায়গায় থাকবো না যা যাস না কে আবার আবার এ বেটা টাকা রইছিস কে টাকা কি ঠিক করলে না হইয়া আবার খারা করে যা বল দে চুপ আবার বেশি কথা কয় দদে চিন্তা কর হলা দাওয়াত মাওত খায় গত হলা শরীর স্বাস্থ্য এরকম থাকার কথা আলাই ভাই টাকা আছে ওর কাছে হ্যাঁ শালায় মনে করেন ছেঁচরামি করে খেয়াল রাখিস আগামী সপ্তাহে আবার দিব না দান মারুম না দিলে ওর খবর আছে হ্যাঁ বেটা মালের প্যাকেট লো ও ভাই পিনি কে আছি তো ভাই সব ভাই মাল বানাইছো খায় আর মাথা হালা ব্যথা উঠে গেছে দেখ এই হুজুর দেখলি গিন্না লাগে সি খালি জ্ঞান দে এই পোশাক পরছেন কেন ওই পোশাক পরছেন কেন আলেম মুলম দেখলে একসের গিন্না লাগে ওর কথা শুনতে মন চায় না খালি জ্ঞান দে ভাই কি কমু ভাই ওই দেন ওই হারামজাদা ওই মোল্লাটা যেহেন আমরা একটু গাঞ্জাটা ধরে হে নিয়ে আয় ভাই ডাক ডালার খাড়া করা খাঙ্গালি দে জরুরি কাগজ ভাই চিন্তা করছেন ভাই হে বেটা লড়াচড়া করছে তোর কুসিন এটা খুব দেখ আমার জরুরি কাগজ দেবো মাইজকে ভাই এগুলো দেখানো যাবে না ভাই ভাই দেখছেন দেখানো যাবো না দেখানো যাবো এক করে বেটা কোকসা মুখসা ভাড়া এলাম বের কর দেখ কি আছে ভাই এগুলো হাতায় না ভাই এগুলো চৌলিকা কর ভাই এক
করে দিরো না একবার মনে কর যে করে কাজ করলাম আরে জিব্বা না হুম একবার কুইলালাম টান্দা বড়া চিনস বড়া হ্যাঁ ভাই হুম যে জমির ভাই আছে না অন্যবে কমপ্লেইন দিছ তো ভাই তাই হ্যাঁ ও যে বয়ন করতে যায় না উল্টা পাল্টা বলে কথাবার্তা কয় ভাই এক কাম কর ওরে গোডনে লয়ে যা নিয়া হ্যাঁ যেটা বকর বকর করে না হ্যাঁ জিবলাটা জিবলাটা খুলে আলাবি যা ভাই চলো যা আমারে সাবধান ভাই লয়ে যা বসে কইছ চল ভাই লয়ে যা চিল্লাইলে কোকসা দিবি বয়ান বয়ান আলির পুত হইছে ভাই আমারে এবারে মতো ছাইরা দেন ভাই কি তোর সার মু বেটা হ্যাঁ ভাই বাড়িতে জরুরি কাজ আছে ভাই আবার কথা কস তোর জরুরি কাজ আছে তুই মানুষের সামনে উল্টা পাল্টা কথা কস হ্যাঁ তোর জিব বড় আজকে মাইক পা দম তোর জিব বড় কত বড় হইছে তোর জিব বাইসকে খুলে আলাম চল ভাই এবারে মতো ছাইরা দেন ভাই বড় ভাই কে ধর ধর কেন ভাই ধর বড় আবার কথা কস ভাই এ কি রইছে এত হন লাগে বেটা ভাই হয়ে গেছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল ভাই এনে বেশি কর এ বেটা জাপটা টান দে জাপটা টান দে পুরো জাপটা টান লাগবো না ভাই জাপটা টান দে এ বেটা তাড়াতাড়ি কর ভাই যাই তো বাট ভাই মামলা হয়ে গেছে তোমগো নামে মামলা হইছে অনেক কি গরম কো এলাকায় ঢুকতে পারতাছি এলাকায় তো ভাই আমিও ঢুকতে পারতাছি না ভাই কেমনে কি করা যায় কোন তো ভাই কি একটা মুসিবত ভাই মালটা টান দিয়ে লই কারা কে ভাই আপনি চুপচাপ এনে বসে থাকবেন একটু লড়বেন না কিছে কে আপনি কে বসেন এন বসে সমস্যা কি আপনি কে কিছু আমি কে একটু পরে টের পাইবেন আরে টানানি করেন কে আরে ছাড়েন আরে মিয়া কিছে সমস্যা কি হ্যাঁ এনে কারা এনে কারা এনে কই খরাইবো আপনি এরকম করতেছেন কে এনে বয়েন আরে ভাই আপনি কে বলেন না সমস্যা কি বয়েন বয়েন হ্যাঁ বইলাম কি হইছে চুপ চুপ বয়ে থাকবে কে বয়ে থাকবো কে এনতে লড়বি তো বুঝছস তো এ আপনি কে এই চুপ কি হইছে বুঝলাম না তো ভাই আমি কে দেখছ স্যার আপনি এই চুপ চুপ দাঁড়ায় থাকবেন একটু লড়বেন না সাবধান উঠ তারপরে বুঝবি আমরা এই ব্যাপারে কিছু জানি না সব কথা হইল জি 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 পোস্ট পাঠান আচ্ছা স্যার আমরা কিছু জানি না বিশ্বাস করেন স্যার ঠিক আছে জানোস না না জানোস এটা দেখা যাবে হ্যাঁ আমরা এলাকার মধ্যে খুব নিরীহ আমরা কেরা নিরীহ আমরা খুব নিরীহ আমরা খুবই ভদ্র কি খাইতেছস আরে এই না সিগারেট সিগারেট স্যার স্যার সিগারেট স্যার সিগারেট স্যার নরমাল সিগারেট আট উঠ স্যার আট স্যার আপনি যেই অপরাধের কথা বলতেছেন স্যার এগুলো আমরা করি নাই স্যার করস নাই না স্যার এ বিশ্বাস করেন স্যার আমরা এই ধরনের অপরাধ স্যার আমরা হুজুর রে চিনি না স্যার এনে বয় স্যার বয় এনে বয় থাক চুপচাপ বয় থাকবি একটু লড়বি না এনে বয় থাক এ কোন বিবেকে যায় এই হুজুরের জিব্বাটা কাটা ফেলাইছস ক এত কোরআন হাদিসের কথা কয় তোর কি 10 টাকা মাইরা খাইছে না হইছে কথা কস না কয় হইছে কি স্যার উল্টা পাল্টা কথা কয় তো স্যার হ্যাঁ উল্টা পাল্টা কথা কয় জি আসেন জি জি এই যে এই পাশে আসেন এই পাশে দিয়ে ঢুকেন এই যে সাইদের জি জি এই পাশ দিয়ে ঢুকেন জি আচ্ছা হ্যাঁ এ তোরা রাস্তার মধ্যে এর আটকায় এর পকেটের থেকে টাকা পয়সা নিয়ে যাস স্যার এটা মিথ্যা কথা স্যার বিশ্বাস করেন আমরা ওনারে চিনি না আপনি চিনেন না না রিমান্ডে যখন নিব না তখন চিনেন না না চিনেন তখন দেওয়া যাইব আপনি ভুল করতেছেন আমরা স্যার আমার একদিন বকা দিছিল কিন্তু স্যার আমি কিছু বলি নাই কিছু বলেন নাই না স্যার আমি কিছু করি নাই স্যার ঠিক আছে দেখা যাইব ভাই কন্যাকে চুপ শেষ জামানা আসছে তো কথা আছে না যে সমাজের মানুষ আল্লাহ রাসুল কি কইছিল যে শেষ জামানা আলেমদেরকে মানুষ ঘৃণা করবে স্যার বিশ্বাস করেন চুপ তুই লড়বি না তুই লড়লে বুঝস তো হ্যাঁ আলেমদেরকে দেখলে তিরস্কার করবে হ্যাঁ জিব্বে কাটা বলাইছস কত বড় হারামি চিন্তা করে দেখ কেমনে কেমনে করলি স্যার বিশ্বাস করেন আমরা এই কাজটা করি নাই স্যার বিশ্বাস করেন কেমনে করছস
স্যার এটা করি নাই আমরা স্যার এত কথা কসকে বেটা স্যার কিছু টাকা বসার সিস্টেম চুপ স্যার মোট অঙ্কে টাকা দাম স্যার আপনি কত 10 কোটি টাকা দিবেন স্যার 20 কোটি স্যার যা চান তাই দিবেন চুপ কথা কইলে দিমু কিন্তু স্যার একটা সিস্টেম আয় পড়ি স্যার কোনো সিস্টেম হবে না স্যার আমগো থানা কোনো সিস্টেম হবে না আপনাদের যেন ফাঁসি হয় সেই ব্যবস্থা হবে স্যার থানায় নিয়ে স্যার আসেন আটকা রাখতে পারবেন না বেশি দিন স্যার আসেন আসেন দনাইটার ধরে রে ব্যবস্থা সে তা কি করছে জানেন আলেমের জিব্বা কাটে ফেলেছে এরা হইলো এ হইলো গুরু স্যার আমি কিছু জানি না স্যার আমি চিনি না হুজুর রে স্যার 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 বিশ্বাস করেন স্যার হ্যাঁ স্যার আমি চিনি না স্যার তুই স্যার এই কাজ করো স্যার আমি চিনি না স্যার ওই হুজুর রে স্যার এ করছে সব চল উঠ স্যার বিশ্বাস করেন স্যার একটা সিস্টেম আসি না কোনো সিস্টেম হবে না স্যার এমন শাস্তি কথা আছে এমন শাস্তি হবে কত অন্তত যেন জীবনের তরে যেন মাটির নিচে তাও স্যার 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 কিসে স্যার কিছু মোটা অঙ্কের স্যার একটা সিস্টেম আসি না স্যার কি মনে হয় আপনার কি মনে হয় ঘুষখোর টাকা দিয়ে পুলিশ কিনবেন টাকা দিয়ে পুলিশ কিনবেন স্যার সিস্টেম হয় না স্যার সব পুলিশ টাকার কাছে বিক্রি হয় না আপনারা মারাত্মক একটা অমানবিক কাজ করছেন যেটা মানে নোংরা মানুষের দ্বারা সম্ভব এ একজন মুসলমান হয়ে কিভাবে এই কাজটা করলেন বলেন হ্যাঁ একজন নিরীহ আলেমের জিব্বেটা আপনারা নিয়ে গেলেন তো বিবেক কাঁদে নাই বুকটা একটু কাঁপে নাই তোর জিব্বেটা খুলে এলাম থানাত নিয়ে স্যার দেখ তোর কাছে কেমন লাগে স্যার ভুল হয়ে গেছে স্যার আবার ভুল আছে এটা ভুল এটা অপরাধ এটা জঘন্য অপরাধ স্যার আমি কিছু করি নাই এটা শাস্তি কি জানোস মৃত্যুদণ্ড ভাই কইছে করতে যা করার ভাই কইছে করতে আমি তোর কইছিলাম এটা তুই করলি বেটা হনে বেটা ভাই আপনি এমনি আমার ফাঁসাই দিতেছেন